আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ডেজার্ট, দুধলাউ বা দুধকদু, যে যে নামেই চিনেন। আবার অনেকে হয়তো এটা চিনেনও না। যাই হোক, সবার জন্যই আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। লাউ দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে অসাধারণ মজার। যাদের শৈশব কেটেছে গ্রামে অথবা যারা গ্রামে যাতায়াত করেন, তারা হয়তো এই রেসিপির সাথে পরিচিত। আজকে আমি কিভাবে এই রেসিপি তৈরি করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি একটি লাউ নিয়ে লাউয়ের আগার দিক থেকে অর্ধেকটা নিয়ে পিলার দিয়ে ভালোভাবে এর খোসা ছাড়িয়ে এক পাশ পাতলা পাতলা করে কেটে পানিতে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে যখন আমি কুচি কুচি করে কাটব তখন আমার হাত থেকে পিছলে যাবে না। লাউয়ে দানা হয়ে গেলে দুধকদু রান্না করলে স্বাদটা টকটক লাগে। আমি এখানে খুব কুচি করে কেটে নিচ্ছি আর লাউয়ের বুকের অংশটা ফেলে দিচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ডেজার্ট প্রতিটি ঘরেই রান্না হয়ে থাকে এই শীতকালে। আমাদের শৈশব গ্রামে না কাটলেও আমার মা প্রতি শীতে এই ডেজার্ট তৈরি করত। আমার মা অবশ্য নিজেই বাগান করত আর সেখানে নিজেদের বাগান থেকে লাউ সংগ্রহ করে প্রতি বছর আমাদের জন্য তৈরি করত। এমন কোনো বছর এটা মিস যেত না। কাজেই আমি আমার মায়ের কাছ থেকে এই ডেজার্ট কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিয়েছি। তবে আমি তেমন একটা রান্না আমার মায়ের কাছ থেকে শেখার সুযোগ পাইনি, যেহেতু আমার ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো। কিন্তু এই ডেজার্টটা ঠিকই আমি আমার মার কাছ থেকে শিখে নিয়েছি। আমার মা যেভাবে এই রেসিপি তৈরি করত, আজকে আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই হুবহু তুলে ধরলাম। বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি তৈরি করতে হয়। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে, পানি ফুটে উঠলে এতে আমি কুচি করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আমি লাউগুলো পানিতে দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করব, যাতে আমার লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম। প্রায় 20 মিনিট পরে আমার লাউ মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই লাউয়ের বিশেষত্বই হচ্ছে পানিতে লাউটা সিদ্ধ করে নিতে হয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে আমার মতো এভাবে কুচি করে লাউ কাটতে নাও পারেন, তারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমার লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি চালনিতে আমি এই লাউয়ের পানি ঝরিয়ে নেব। লাউ ঠান্ডা হয়ে এলে এবার আমি একটি পাতলা কাপড়ে লাউটা নিয়ে খুব ভালোভাবে নিংড়ে এর ভেতর থেকে সম্পূর্ণ পানি চিপে চিপে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিপে লাউ থেকে সম্পূর্ণ পানি বের করে নিয়েছি। বের করা হয়ে গেলে এবার আমি এই লাউটাকে হাত দিয়ে মোটামুটিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আসা যাক মূল রেসিপিতে। এখানে আমি কুচি করে কেটে রাখা সিদ্ধ করার লাউ পানি ঝরানো নিয়েছি আমি 2 কাপ পরিমাণ চিনি। এখানে আছে 2 খণ্ড দারচিনি, 3টি এলাচ। আমি 1.5 লিটার দুধ নিয়ে সেটাকে ঘন করে জাল করে নিয়েছি। সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়োর সাথে মিলিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা আমি রান্না শেষের দিকে ব্যবহার করব। প্রথমে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে প্যানে ছড়িয়ে নেব। এবার আমি এলাচ দিয়ে দিলাম, দারচিনির খণ্ডটাও দিয়ে দিলাম। এখন আমি পানি ঝরিয়ে রাখা
সিদ্ধ লাউ এতে দিয়ে দিচ্ছি। এখন আমি এতে স্বাদমতো চিনি দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি আমার স্বাদমতো চিনি দিয়ে দিলাম। এরপরে আমি আর কোনো চিনি অ্যাড করব না। চিনি দেওয়ার পরে লাউ থেকে পানি বের হবে এবং দেখতে অনেকটা পানসের মতো লাগবে। কিছুক্ষণ ভাজা হলে এই পানসের ভাবটা চলে যাবে এবং একটু জমাট বেঁধে যাবে লাউ, এতে চিন্তার কোনো কারণ নেই। এখন আমি ভেজে নেওয়া লাউ একটি পাত্রে তুলে নিচ্ছি। এই পর্যায়ে যদি কেউ ফ্রিজে রেখে দেন এটা 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ মোটামুটি ড্রাই হয়ে গেছে। এবার আমি ঘন করে জাল করে রাখা দুধ আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার চুলার আঁচ ছিল হাই হিট। দুধটা ভালো মতো ফুটে উঠলে এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা লাউ। আমি এখানে সবটা লাউ দেইনি, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে রান্না করার জন্য। ডিপ ফ্রিজে রেখে দিলে এর স্বাদটা সম্পূর্ণই অটুট থাকে। যে কোনো সময় যে কোনো মেহমান ঘরে এলে তখন তৎক্ষণাৎ এটি রান্না করে দেওয়া যায়। আমি দুধের ভিতর ভেজে রাখা লাউ দিয়ে প্রায় 20 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। যেহেতু আমি দুধ অনেক ঘন করে নিয়েছি সেহেতু আমার ডেজার্টটি এমনিতেই অনেক ঘন দেখাচ্ছে। তারপরেও আমার মা যেহেতু চালের গুঁড়া ব্যবহার করত সেহেতু আমি চালের গুঁড়া দুধের সাথে মিলিয়ে নিয়েছিলাম, সেটা এতে আমি দিয়ে দিচ্ছি। আমার দুধ ঘন হওয়ার জন্য আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিতে পারিনি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দুধের সাথে মিলিয়ে এতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে খুব ঘন ঘন নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায় বা বেশি ঘন হয়ে না যায়। মোটামুটি এরকম ঘনত্ব হয়ে এলে চুলা বন্ধ করে দিতে হবে। আপনারা যারা চালের গুঁড়া দিতে না চান তারা এখানে গুঁড়ো দুধটা দুধের সাথে মিলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ দুধের সাথে মিলিয়ে দিয়ে দিবেন। বন্ধুরা, হয়ে গেল আমার আজকের দুধ কদু বা দুধ লাউ বা লাউয়ের পায়েস, যে নামেই চিনেন। এখন আমি পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নিচ্ছি। আপনারা এটি অবশ্যই ঘরে তৈরি করবেন, আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্টস করে এর ভালো মন্দটা আমাকে জানিয়ে দিবেন। এখন আমি পরিবেশনের জন্য উপরে খুব সামান্য পরিমাণে কেশর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, দেখতে পেলেন তো কত সহজে হয়ে গেল আমার দুধকদু, দুধ লাউ, লাউয়ের পায়েস। আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।